নানা চড়াই উতরাই পেরিয়ে আমাদের চলচ্চিত্র হাঁটতে শুরু করেছে সমৃদ্ধির পথে। কাহিনী বৈচিত্র্যের সাথে পরিবর্তন এসেছে প্রযুক্তির, আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের চলচ্চিত্র পরিচালকেরা নির্মাণ করছেন নানান ধরনের চলচ্চিত্র, যা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কৃতিত্বের স্বাক্ষর রাখছে। দর্শক মণ্ডলী, চলতি সপ্তাহে মুক্তি পাওয়া চলচ্চিত্র এবং আলোচিত চলচ্চিত্র নিয়ে সাজানো আমাদের এবারের পর্ব আমাদের চলচ্চিত্র। ২০২০ সালের মন্দা কাটিয়ে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে, ২০২১ সাল হবে চলচ্চিত্রের সম্ভাবনার বছর। বেশ কিছু ভালো মানের বড় বাজেটের ছবি আছে মুক্তির অপেক্ষায়। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, মিশন এক্সট্রিম এক ও দুই, বিদ্রোহী, পাপ পুণ্য, পরাণ ও শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুইয়ের মতো প্রায় অর্ধশত ছবি আছে মুক্তির মিছিলে। আমাদের চলচ্চিত্রের দুরবস্থা নিয়ে এখান থেকে উত্তরণের জন্য আমরা বেশ আগে থেকেই আমাদের নেতৃবৃন্দ সহ সরকারের সাথে যোগাযোগের মাধ্যমে এখান থেকে উত্তরণের চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী ১০০০ কোটি টাকা আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য ফান্ড তৈরি করার নির্দেশও দিয়েছেন। এগুলো নিয়ে আমরা স্বপ্নের যে জাল সেটা বোনার চেষ্টা করছি। ইতোমধ্যে বড় বাজেট, ভিন্ন গল্প এবং তারকা সমৃদ্ধ বেশ কিছু চলচ্চিত্র পেয়েছে সেন্সর ছাড়পত্র। পরিবেশ ফিরলেই প্রযোজকরা ছবি মুক্তি দেবেন। আমাদের গতবারের যে ছবিগুলো, বিশ্বের যে ছবিগুলো, সেখানে অনেক সম্ভাবনাময়, অনেক ভালো ভালো ছবি আছে। বিগ বাজেটের চলচ্চিত্রগুলো, মিশন এক্সট্রিম এক দুই, রিক্সা গাল আছে, সেখানে বিক্ষোভ আছে, এটা মৃত্যু হলে তো এটা তো একটা বিশাল একটা ক্যানভাস আমাদের জন্য। ২১ আমরা আবার ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা দেখছি। বছরের প্রথম মাসে ছবি মুক্তির খোঁজ নেই। ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে মুক্তির আভাস দিলেন পরাণ ছবির পরিচালক। এই ছবিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মিম। বড় পর্দায় মুক্তির জন্য লাইন ধরে আছে নুরুল আলম আতিকের তিন সিনেমা, লাল মুরগের ঝুঁটি, পেয়ারার সুবাতাস ও মানুষের বাগান। পূজাচিরি রোশন ও সজল অভিনীত জিন, অপবিশ্বাস ও বাপ্পি চৌধুরী অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই ফেব্রুয়ারির শেষ দিকে মুক্তি পেতে পারে। মার্চে মুক্তি পেতে পারে গিয়াসুদ্দিন সেলিমের পাপ পুণ্য, সেই সাথে ক্যাসিনো এবং বর্ডার নামে আরও দুইটি ছবি মুক্তির কথা জানান সৈকত নাসের। অপারেশন সুন্দরবন মুক্তি পাবে স্বাধীনতা দিবসে, তবে সবচেয়ে বেশি ছবি মুক্তি পাবে ঈদুল ফিতর ও ঈদুল আজহায়। এই তালিকায় আছে মিশন এক্সট্রিম, শান, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, বিক্ষোভ সহ সাকিব বুবলি অভিনীত বিদ্রোহী। ২০২১ সালকে ঘিরে আশার ভেলায় চড়ে ভাসতে প্রস্তুত ঢালিউড। মায়া তোর চোখে খোরমা খা পলকে